الله سبحانه وتعالى كلام حكيم المتقين يا رواه الشكر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله تعالى বললেন قل হে হাবিব হে আমার নবী আপনি বলে দেন আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে কি বলে দেব ان كنتم تحبون الله যদি আপনার উম্মতরা যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে মহব্বত করতে চাই ইউহিবিকুম আল্লাহ যদি আমি আল্লাহকে তারা ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহকে পাইতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে মহব্বত করতে হলে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না সরাসরি আল্লাহকে পাওয়া যায় না বিদায় আল্লাহ তাআলা মাধ্যম বলে দিলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে পাইতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে মহব্বত করতে চাই ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ তাহলে তারা যেন আপনার এত্তেবা করে আপনার অনুসরণ করে আপনার কথাগুলি মানে আপনার সুন্নাগুলি পালন করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ এবার যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন আপনি বললেন আপনার হাবিবকে ভালোবাসলে আপনার ভালোবাসা হবে যদি আপনার হাবিবকে আমরা ভালোবাসি আপনার হাবিবকে আমরা মহব্বত করি আপনার নবীর সুন্নাতগুলি আমরা মেনে চলি আপনার নবীর এত্তেবা যদি আমরা করি আমাদের লাভ হবে কি আমাদের ফায়দা হবে কি আমরা কি কারণে করব আল্লাহ তাআলা এরপরে জবাব দিচ্ছেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তিনি বললেন যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো আমার বন্ধুর এত্তেবা করতে পারো আমার বন্ধুকে মহব্বত করতে পারো তাহলে তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলে সুবহানাল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা রসুলকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ কেন আল্লাহু গফুরুর রহিম তিনি হলো ক্ষমাশীল দয়াবান সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহকে পাইতে হলে রসুলকে ভালোবাসতে হবে রসুলের সুন্নাগুলি আঁকড়ে ধরতে হবে রসুলের মহব্বত করতে হবে যেই সুন্নাগুলি সমাজ থেকে উৎখাত হয়ে যাচ্ছে যেই সুন্নাগুলি বর্তমানে চর্চা নাই এমন সুন্নাগুলি আমরা পালন করতে হবে জাগ্রত করতে হবে তাহলে এগুলোর ভিতরেও আল্লাহ তাআলা স্বয়ং রহমত দান করবেন সুবহানাল্লাহ এবারে শুনলাম শুনে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর মহব্বত পাওয়া যায় আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয় করে বলে সুবহানাল্লাহ তারপরে হাদিস মুবারক রহমত আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী রহমাতুল আলামিন তিনি কেমন নবী দয়ার নবী মায়ার নবী তিনি এরশাদ করতেছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ওয়াল মুআমিন তুরি বলি আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল আলামিন তার উম্মতকে বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি তোমাদের মধ্যে কেউ মুখাকি মমিন হতে পারবে না তোমাদের মধ্যে কেউ মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না কেন কেন যতক্ষণ না পর্যন্ত তার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি দুনিয়ার সব চাইতে বেশি আমি রসুলকে মহব্বত না করবা
ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না।